দেখবো ক্লাস সিক্সের অনুশীলনী 12.1-এর 8 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তো দেখো, একটি স্কুলের লাইব্রেরিতে গল্পের বই ও বিজ্ঞান বিষয়ক বই মিলিয়ে 250টি বই আছে। তার মানে আমরা একটা জিনিস কি বুঝতে পেরেছি যে গল্পের বই ও বিজ্ঞান বই দুইটা মিলিয়ে টোটাল বই আছে 250টি, ঠিক আছে? তো এর মধ্যে বিজ্ঞান বিষয়ক বই আছে 100টি, বিজ্ঞান বিষয়ক বই আছে 100টি। তো আমরা প্রথমে লিখবো যে গল্প, গল্প ও বিজ্ঞান, গল্প ও বিজ্ঞান বই মোট আছে, মোট আছে সমান সমান আমরা কত লিখবো, 250টি লিখবো, 250টি, ঠিক আছে? তার মধ্যে দেখো বিজ্ঞান বিষয়ক বই আছে, লিখবো যে বিজ্ঞান বই, বিজ্ঞান বই আছে সমান সমান কতটি, 100টি, ঠিক আছে? 100টি লিখবো। তো তারপর সুতরাং দেবো, সুতরাং গল্পের বই কয়টা আছে, তো দেখো গল্পের বই আছে সমান সমান মোট যদি 250টি থাকে, এর মধ্যে বিজ্ঞান আছে 100টি, তাহলে বাকিগুলি কত, বাকিগুলি হবে গল্পের বই, তাহলে বাকিগুলি আমাদের কী কীভাবে করতে হবে, বিয়োগ করে বের করতে হবে কীভাবে? সাপোজ তোমাদের আমি দেখাই, যেমন তোমাদের আমি দেখাই যদি কলম ও খাতা, ঠিক আছে? কলম ও খাতা মিলে 5টা আছে, ঠিক আছে? তো কলম যদি 3টে থাকে, খাতা কয়টা থাকবে, 2টে থাকবে, কীভাবে বেরোলো, এই 5 থেকে 3টা বিয়োগ করেছি, তো সেম। তো এইভাবে গল্পের বই আছে সমান সমান আমরা টোটাল 250 - 100 এই ব্যাকেটের বাইরে টর্সিগারটি লিখবো, এবার সমান সমান 250 থেকে 100 বিয়োগ করলে 150টি হবে। তো এতটুকু আমাদের ক্লিয়ার। এবার আমরা এ নাম্বার অঙ্কটা করবো, ঠিক আছে? তো এ নাম্বার দেব, এখানে প্রশ্ন দিয়েছে এই দুই প্রকার বই এর মোট সংখ্যার সঙ্গে, প্রথমে কি বলেছে মোট সংখ্যার সঙ্গে গল্পের বইয়ের অনুপাত। তো আমরা প্রথমে কি লিখবো, মোট সংখ্যা লিখবো, যে মোট বইয়ের, মোট বই এর সাথে সাথে কি বলেছে, মোট বইয়ের সাথে গল্পের বই, গল্পের, গল্পের বই এর অনুপাত, একদম এইভাবে লিখবো, অনুপাত সমান সমান মোট বই প্রথমে আছে, তারপরে এই জন্য আমরা মোট বইটা প্রথমে লিখবো, 250 লিখবো, ইষ্টু দেবো, যেহেতু অনুপাত বলেছে ইষ্টু দেবো, গল্পের বই, গল্পের বই কয়টা রয়েছে, গল্পের বই আছে 150টি, ঠিক আছে? তো 150 লিখবো এখানে। তো এবার আমাদের কী করতে হবে, অনুপাতে, অনুপাতের নিয়ম দেখো, সমান সমান দেবো। অনুপাতটা তোমরা দুইভাবে করতে পারবা, একভাবে এমনভাবে করতে পারবো, আমি দেখাচ্ছি। যেমন এই মানে ইষ্টুর পরেরটা নিচে লিখবা, তারপর আগেরটা উপরে লিখবা, এইভাবে করতে পারো, শূন্য শূন্য কাটবা। তো এখানে কত, 15, এটা 25, 5 দিয়ে ভাগ যায় 3, 5 15, 5 5 25, তো মানে কত, 3 ভাগের 5 সমান সমান কত, 5:3, এইভাবে লিখতে পারো। আবার যদি এইভাবে ডাইরেক্টলি করতে পারো, যেমন শূন্য শূন্য বাদ যায়, শূন্য শূন্য বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকে, 25:15, ঠিক আছে? এবার দেখো, কোনো সংখ্যার শেষে যদি শূন্য বা 5 থাকে, 5 দিয়ে ভাগ যায়, এটা মাথায় রাখবা, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ যায়, এটাকেও 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে 25 কে ভাগ করলে 5 5 25, 3 5 15, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার। তাহলে মোট বইয়ের সাথে গল্পের বই অনুপাত সমান সমান এত, শেষ এই অঙ্কটা এতটুকুই। এবার আমরা কত, 2 নম্বর অঙ্কটা করবো। 2 নম্বর প্রশ্ন বলেছে দেখো বিজ্ঞান বই ও গল্পের বইয়ের অনুপাত। তো তোমরা একদম দেখে দেখে এটা লিখবে, বিজ্ঞান বই ও গল্পের বইয়ের সংখ্যার অনুপাত সমান সমান লিখবো, যে বিজ্ঞান বই, বিজ্ঞান বই ওই গল্পের বইয়ের অনুপাত, গল্পের বই এর অনুপাত সমান সমান দেখো বিজ্ঞান বই প্রথমে কয়টা রয়েছে, বিজ্ঞান বই 100 লিখবো, ইষ্টু দেব, গল্পের বই কয়টা রয়েছে, 150 লিখবো। এবার আমাদের কী কত, অনুপাত বের করতে হবে, একটা শূন্য বাদ দিয়ে দিবা, আর থাকে 10:15, শূন্য বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়, এটাকে 5 দিয়ে ভাগ যায়, যদি 2টাকে 5 দিয়ে ভাগ যায় তাহলে ভাগ করতে পারবো, 1টাকে 5 দিয়ে ভাগ যায় আর 1টাকে যায় না, তাহলে আমরা করতে পারবো না, ঠিক আছে? তো 5 দিয়ে 10, 3 5 15, 5 দিয়ে ভাগ করছি, এই জন্য 5টা লিখলাম না, ঠিক আছে? তো তার মানে 8 নম্বর অঙ্কটা বুঝে নিয়েছো। এবার 8 নম্বর অঙ্কটা যদি বুঝে থাকো, এবার 9 নম্বর অঙ্কটা বুঝো। দেখো কী বলেছে, পৌলমী রায় একজন সরকারি কর্মচারী, ঠিক আছে? তিনি বছরে এত টাকা আয় করেন, তাহলে আয় করে সমান সমান এত টাকা, একক, দশক, শতক, হাজার, 10,000, 1,00,000, মানে 1,80,000 টাকা আয় করে, তার মধ্যে এত টাকা সঞ্চয় করে, তাহলে বাকিগুলি কী করে, ব্যয় করে, মানে খরচ করে, ঠিক আছে? তো এবার আমাদের একটা জিনিস প্রথমে লিখতে হবে এভাবে, যে 9 নম্বর, ঠিক আছে, আয় করে, আয় করে সমান সমান 1,80,000, ঠিক আছে? আয় করে 1,80,000, এবার লিখবো
সঞ্চয় করে, ঠিক আছে, সঞ্চয় করে, সঞ্চয় করে তিরিশ হাজার, দেখে দেখে লিখবো। এবার আরেকটা কি লিখবো, ব্যয়, ব্যয় করে মানে খরচ করে, ব্যয় করা আমরা কি বুঝি, খরচ করা। তো একটা জিনিস বুঝো, ধরে নাও তুমি টোটাল ইনকাম করো 10 টাকা একদিনে, তার মধ্যে যদি তুমি যদি সঞ্চয় করো, যদি 5-6 টাকা যদি সঞ্চয় করো, তাহলে তার মানে আমরা কি বুঝলাম খরচ কত হয়েছে, 4 টাকা। সেটা কিভাবে বের হয়েছে, 10 বিয়োগ 6 না, মানে বিয়োগ করতে হবে তো, 10 থেকে 6 বিয়োগ করতে হবে তো, এইভাবে বিয়োগ করব আমরা। তাহলে ব্যয়টা বের করতে হলে বিয়োগ করতে হবে 180,000 বিয়োগ 30,000, ঠিক আছে। এত ব্র্যাকেট দিয়ে তোমরা বাইরে কি লিখবা, টাকা লিখবা এইভাবে। তো বিয়োগ করো 180,000 থেকে 30,000 বিয়োগ করলে তোমরা এমন সাইডে লিখতে পারো, এক লাখ আশি হাজার, যেহেতু 30,000 এদিক থেকে আসবে, 1টা 2টা 3টা, এই 30,000 বিয়োগ করবো 0 থেকে 0, 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 8 থেকে 3 গেলে 5, একটা বসে যাবে, ঠিক আছে। তাহলে 1,50,000 হলো, 1,50,000 এত টাকা, ঠিক আছে। এটা কি ব্যয় করেছে, তাহলে আমরা আয় আয় করে পেয়েছি, সঞ্চয় পেয়েছি, ব্যয়ও পেয়ে গেছি। এবার আমাদের অঙ্কগুলি করতে সুবিধা হবে। যেমন এ নাম্বার কি বলেছে প্রশ্নে দেখো, পৌলমি রায়ের বাৎসরিক আয় ও বাৎসরিক সঞ্চয়ের অনুপাত। তো আমরা লিখব যে পুরোটা লিখতে দেখে দেখে লিখতে পারো, যে পৌলমি রায়ের বাৎসরিক আয় ও বাৎসরিক সঞ্চয়ের অনুপাত সমান সমান, এত এভাবে লিখতে পারো। তো দেখে দেখে তোমরা বই থেকে দেখে নেবা যে পৌলমি রায়ের বাৎসরিক আয় ও সঞ্চয়ের অনুপাত সমান সমান, ঠিক আছে। এতটুকু সমান সমান দিয়ে দিবা। প্রথমে পৌলমি রায়ের বাৎসরিক আয়, প্রথমে আয় বলেছে না, প্রথমে আয়টা লিখবো, আয় কত, 1,80,000, ঠিক আছে, ইস্টু দেব। তারপরে সঞ্চয় না, তো সঞ্চয় কত, 30,000 না, এই 30,000 লিখবো, ঠিক আছে। এবার 1, 2, 3, 4, 0, 4, 0 মিল রয়েছে, বাদ দিয়ে দেবো, 8 থাকে 18 ইস্টু 3। তো দেখো 2টাকে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দিয়ে ভাগ করতে পারবো, 3-এর নামটা 18-এর মতো কতবার যাবে, 6 বার, আর 3-এর নামটা 3-এর মধ্যে 1 বার, শ্রেষ্ঠ, এতটুকু উত্তর। এবার আমরা কত নাম্বার, বি নাম্বার অঙ্কটা করবো। তো বি নাম্বার দেখো কি বলেছে, বাৎসরিক আয় ও ব্যয়ের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। বাৎসরিক আয় ও ব্যয়ের অনুপাত সমান সমান, এইভাবে দেখে দেখে লিখবো যে বাৎসরিক আয় ও ব্যয়ের অনুপাত সমান সমান। আয় কত দেখে দেখে লিখবো, 1,80,000, 1,80,000 ইস্টু ব্যয় কত, ব্যয় হলো 1,50,000, দেখে দেখে লিখবো 1,50,000। তো 4টা 0, 4টা 0 বাদ দিয়ে দেবো, 8 থাকে 18 ইস্টু 15। তো এটা 2টাই 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তো 3-এর নাম তার মধ্যে আছে এগুলি, এই জন্য আমরা বলতে পারি 3, 6, 18, 3, 5, 15, ঠিক আছে। তো তারপর সি নাম্বার অঙ্কটা করবো। তো সি নাম্বার অঙ্কটার মধ্যে দেখো, বাৎসরিক ব্যয় ও সঞ্চয় অনুপাত। তো দেখে দেখে লিখবো যে বাৎসরিক ব্যয় ও সঞ্চয়ের অনুপাত সমান সমান, ঠিক আছে। তো ব্যয় কত প্রথমে সেটা বের করতে হবে, ব্যয় হলো 1,50,000, ঠিক আছে, ইস্টু দেব সঞ্চয়, সঞ্চয় কত, 30,000 শুধু, 30,000। তো 4টা 0, 4টা 0 বাদ দিয়ে দেবো, 8 থাকে 15 ইস্টু 3, 2টাকে 3 দিয়ে ভাগ যায়, 3, 5, 15, 3, 1, 3, ঠিক আছে, বুঝেছ। তো তাহলে থাক, আজকে এতটুকু, এই 8 নয় বোঝাবো।